বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান ক্ষণার বচন। এবং যে অনুষ্ঠানে আমরা ক্ষণামার কথা শুনি এবং ক্ষণামার কথা শোনার পর এই সব টক শোতে আমরা অনেক ভালো ভালো দৃশ্য দেখি। ক্ষণামা যেখানে যান তিনি তো নিতান্ত ভ্রমণ করতে যান না, মা যান তপস্যা করতে, সমস্ত মানুষের জন্য সমস্ত বিশ্বের কল্যাণ কামনায় যজ্ঞ করতে, যাতে আমরা যোগ্য হতে পারি। এবং বিভিন্ন তীর্থে গিয়ে মা সাধনা করেন নিজেকে আরো উন্নীত করবার জন্য, আরো সাধনা আরো জপ করে কি করে সেই সাধনার শীর্ষে পৌঁছানো যায়, মা কিন্তু সেই প্রচেষ্টা সব সময় করেন। মা যেমন মানুষকে ভালোবাসেন এ কথা সত্য, কিন্তু বিভিন্ন পশু পাখি ইতর প্রাণী আমরা যাদেরকে বলে থাকি অবলা প্রাণী, তারাও কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হন না। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সেই প্রাণী পশু যাদেরকে আমরা এইভাবেই ডেকে থাকি, তারাও কিন্তু বোধহয় তাদের কোনো সেন্স থেকে, তাদের কোনো অতিরিক্ত অনুভূতি থেকে তারাও কিন্তু ক্ষণামাকে বোধহয় চিনতে পারেন। তাই দেখলে ক্ষণামাকে মানুষও যেমন এগিয়ে আসে, তেমন অনেক পশু পাখিরাও কিন্তু মার কাছে এগিয়ে আসে এবং মাও কিন্তু তাকে সাদরে বরণ করে। অর্থাৎ প্রত্যেকটি দেবদেবী যে ক্ষণামার প্রতি প্রসন্ন, ক্ষণামার সাধনায় প্রসন্ন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি ওই পশু পাখি প্রাণীদের মধ্যে দিয়ে, তার সাড়াটা কিন্তু বেশি পাওয়া যায়। এভাবেই ক্ষণামা চলেন, এভাবেই বলেন, তিনি চান আমরা যেন সব সময় একটা ভালো মানুষ হতে পারি, আর মা চান আমরা যেন নিজের কাজ নিজেরা করতে পারি। তাই মা বলেন যে তোমরা ঘরে বসে নিজেরা করো, নিজেরা গড়ে ভবিষ্যৎ গড়ো, নিজেরা করে ভবিষ্যৎ গড়ো। তাই যেন তিনি বলেন সুন্দর করে অনেক কথা, অনেক কিছু বলে দেন এবং সেই সব কাজ করে যখন আপনার ফোন করেন, চিঠি দেন যে মা তুমি যা বলেছিলে, প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু আমরা অব্যর্থ ফল পেয়েছি। হ্যাঁ বন্ধু, ক্ষণামা যেটা বলেন সেটা যদি করি আমরা, আমরা কিন্তু অব্যর্থ ফল পাবই পাবো, আমাদের সাধনা কখনো ব্যর্থ হবে না। ক্ষণার ভিতর জন্ম তারিণী ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী বাকসিদ্ধা বাংলার জ্যোতিষধরণী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শীর্ষা, আমাদের জীবনে কাছের মানুষ কাজের মানুষ ক্ষণামা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না, মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, ভয় পেও না, ঘাবড়ে যেও না, আমি আছি তোমাদের সঙ্গে, তার সমাধানও আছে। তাই বন্ধু, ক্ষণা মা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, প্রণাম, সবাইকে আশীর্বাদ। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকতে চাই। ভালো থাকার জন্য আমাদের বিভিন্ন চেষ্টা, বিভিন্ন চেষ্টা। আজকে ভালো থাকার জন্য যে ভাবনাটা ভেবে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি সেটি হলো বিবাহের বাধা কাটানো। অনেক হলো, অনেক হলো, অনেক দিন, অনেকভাবে, অনেক আনন্দ, অনেক হলো, কিন্তু এইবার দরকার বিবাহের বাধা কাটানো। তার কারণ হচ্ছে বিবাহের বাধা না কাটলে আর ঠিক মতো চলছে না। অনেক হলো সেই ছোট্টবেলার থেকে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তারপর ক্রমশ উচ্চশিক্ষা হায়ার স্টাডির দিকে এগোনা, সেটাও হলো, চাকরি হচ্ছিল না চাকরিটাও হলো, সবই হলো, এবার বিবাহের প্রয়োজন। এই যে বিবাহের প্রয়োজন, বিবাহের যে বাধা হয় সেই বাধাতে বিবাহের প্রয়োজন অনুযায়ী হয় না। চেষ্টা হয়তো চলছিল 24-25 থেকে শুরু হয়েছে কিংবা 28-30 থেকে শুরু হয়েছে, সেই 28-30 থেকে শুরু হওয়ার, 28 বছর 30 বছর থেকে শুরু হওয়ার জন্য চেষ্টা ট্রাই যে করতে 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 দেখা যাচ্ছে যে 34-36 বছর হয়ে যাচ্ছে কিন্তু এখন অবধি হচ্ছে না। এই বেদনায় যারা ভুগছো, এই কষ্টে যারা রয়েছো, তাদের জন্য আমার মন, আমার হৃদয় বড্ড নাড়া দেয়। কারণ বিবাহটাও সমাজের জন্য প্রয়োজন, সমাজের মঙ্গলের জন্য বিবাহের প্রয়োজন এবং তার বাধাটা কাটিয়ে নেওয়া অতি গুরুতরভাবে প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য যারা আমার কাছে আসছো, তারা বাধা কাটাচ্ছো, তাদের বিবাহ হয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমাকে তো জানো আমি কী ভাবি। আমি যারা আছে দূর দূরান্তরে, যারা আছে শুধুই নিজের ঘরে, আমি সদা ভাবি তাদেরই তরে, অর্থাৎ তাদের জন্য ভাবনাটা রাখতে হয়। আমি তো আর কোথাও নেই, আমি এখন তোমাদের কাছে আছি, আমি আর কেউ না, আমি তোমাদেরই মা, আমি এখন তোমাদের গৃহে তোমাদের কাছে চলে এসেছি, বেশ কিছুক্ষণের জন্য তোমাদের মা হয়ে তোমাদের গৃহে রয়েছি, এরপরে আর টিভিতে দেখা যাবে না, মনেতে রাখা যাবে, মনেতে আমি থেকে যাব, আমার মনেতেও তোমরাই থেকে যাবে। তাই সদাই তোমাদের কথা ভাবি বলে তোমাদের জন্য এই চিন্তা ভাবনা করি যে
সামনেই আসছে বিবাহের সমস্ত পরপর মাসগুলো, উৎসবের মাস আস্তে আস্তে পার করে এলাম। উৎসব আমাদের 12 মাস রয়েছে, উৎসব আমাদের হৃদয় রয়েছে, আনন্দ আবেগ নিয়ে আমরা সদাই থাকি। কথায় বলে, বড় বড় ঋষি মহর্ষিরা বলেন, সদা সুখী কে, কে সদা সুখী? আমাদের তো প্রশ্ন থাকে, সুখ দাও, সুখ দাও, শান্তি দাও, ঈশ্বরের কাছে বলতে ইচ্ছা করে আমাদের, সুখ দাও, শান্তি দাও। তাই মহাপুরুষদের জীবনী যখন পড়ি তখন জানতে পারি, সেখানে যখন প্রশ্ন হয় সদা সুখী কে, যে নির্লোভী, যার কোনো লোভ নেই সে সদা সুখী, আর সব থেকে ধনী সেই যে নির্লোভী, যার লোভ নেই তার মতো ধনী আর কেউ নেই। কারণ তার নেই বলে কথাটাই তো নেই, সবকিছুই আছে, কারণ তার যে লোভ নেই, যা আছে তাতেই সে খুশি। আর সেই সদা সুখী যার কোনো চাহিদা নেই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, চাহিদা একটার পর একটা চাহিদা চাই, তার কোনো চাহিদা নেই, সে শুধুই ঈশ্বরকে ডাকে আর মানব কল্যাণ করতে থাকে, সে সদা সুখী। তো আমরা এগুলো জানতে পেরেছি, জানি মহাপুরুষদের জীবনী পড়ে। কিন্তু যারা সংসারী সেজে রয়েছে, তারা ঈশ্বরকে ডাকছে, এক হাতে ধ্বজা ধরে রয়েছে আর এক হাতে সংসারের প্রতিপালন কর্তব্য করছে, তারা যে আরো বড় সাধক। সবকটা ধর্মীয় পুস্তকে তাদের কথা লিখেছে, যারা গৃহ কাজ করতে করতে, গৃহের প্রতিপালন করতে করতে, গৃহের কর্ম করতে করতে ঈশ্বরকে ধরে রেখেছে, তারা অনেক বড় সাধক সাধিকা। তাই আমার মনে হয় তুমি তোমাদের যাদের যাদের ঘরে আমি এখন প্রবেশ করেছি, তোমরা কম বড় সাধক সাধিকা নয়, তোমরা গুরু সেবা করছো, তোমরা গুরুর মন্ত্র পাঠ করছো, তোমরা নিত্য পুজো করছো, আবার নিত্য বাজারও যাচ্ছ, অফিসও যাচ্ছ, রান্নাও করছো, সন্তানকে স্কুলে কলেজে পাঠাচ্ছ, সর্বকাজে নিজেদেরকে নিযুক্ত রেখেছো, কিন্তু ধর্মের ধ্বজাটাকে ধরে রেখেছো। তার কারণ, তোমরা প্রতিদিন সব কাজের মধ্যে একটা প্লাস্টিক প্যাকেটে করে কিছুটা পুষ্প কিনে নিয়ে আসো, ফুল মালা কিনে নিয়ে আসো, সেটি কার জন্য? সেটি তো রান্নাঘরে ঢুকে চচ্চড়ি হবে না, সেটি পুষ্প অর্ঘ্য দেবে দেবতাকে, দেবতার জন্য। তার মানে তোমাদের মাথায় দেবতার চিন্তা আছে, আর দেবতা বলছেন যে আমার জন্য একটু চিন্তা করে, আমি তার জন্য সাত হাত এগিয়ে যাই, গিয়ে তার হাতটি ধরি, তাকে তার জন্য চিন্তা করি। তাই সঠিকভাবে দেবতাকে ধরে রাখা, দেবতার জন্য চিন্তা করা, সঠিকভাবে পুজো পাঠ করা, জবা ফুলের মালা এনে তারা আমাকে পড়াচ্ছ, বিভিন্ন রকমের ফুল কিনে এনে সকল দেবদেবীর চরণে দিচ্ছ, ওরই ফাঁকে একটু চন্দন ঘষে নিচ্ছ, বা চন্দন গোলা আছে সেটা দিয়ে ছুঁয়ে একটু নারায়ণের পায়ে তুলসী চয়ন করছো, যদি বাড়িতে শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাতে একটু তুলসী পাতা একটু আতপ চাল দিচ্ছ, শঙ্খের ধ্বনি বাজাচ্ছ, ধূপ দীপ করছো, জ্বালিয়ে রেখেছো শঙ্খের ধ্বনি দিয়ে, আহ্বান করছো তোমার আরাধ্য দেবদেবীকে, তাহলে তুমি কম কোথায়? নাইবা হলো অনেক সাধক সাধিকার মতো ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করতে পারছো, কর্তব্য তো করছো, এটার চেয়ে বড় জিনিস আর হয় না। সুন্দরভাবে কর্তব্য করছো, প্রতিদিন পুজো করছো, আবার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বা পিতা মাতা তাদের দিকে অবহেলা তো করছো না, টাইমে টাইমে তাদের টিফিন দেয়া, খাবার দেয়া, ওষুধটি হাতের কাছে এগিয়ে দেয়া, তাদের যত্ন করছো, স্বামীকেও সন্তুষ্ট করছো, তার দিকে তাকিয়ে স্মিত হাসি হাসছো, এবং তার অফিস যাওয়ার সময় টিফিনটি গোচ করে দিচ্ছ, তার খাবার তার পোশাক রেডি করে দিচ্ছ, সন্তানের দিকেও কর্তব্য করছো, তাকে রেডি করে স্কুল বা কলেজে পাঠাচ্ছ, সেদিকেও কর্তব্য করছো, সংসারটি যাতে সুন্দর থাকে, বাড়িঘর যাতে পরিষ্কার থাকে সেদিকেও খুব খেয়াল রাখছো, নিজে করছো কিংবা কাজের লোককে দিয়ে করিয়ে নিচ্ছ, সেটাও একটা কাজ। তারপরে নিজে অফিস যাওয়া, নিজে রোজগার করতে যাওয়া, নিজের চেষ্টা নিজে করা, নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভরশীল হওয়া, তুমি কম কোথায়? দশ হুজাচ্ছে তোমার পার্থক্য কোথায়? আমি তো খুঁজে পাই না কোনো পার্থক্য, আমি তো দেখি দশভুজা মা 10টি হাত নিয়ে আমাদের জন্য সকলের মঙ্গলের জন্য কি করেছেন, অসুর দমন করেছেন, শত্রু নাশ করার জন্য করেছেন, তাকে সাহায্য করার জন্য, আর আর দেবতারা সব রকম অস্ত্র দিয়ে সাহায্য করেছেন, এমন কি কুবের সেই মাকে রত্নকাঞ্চন দান করেছেন, রত্ন অর্থাৎ রত্নে অর্থাৎ স্টোনের প্রভাব আছে, যুদ্ধে যাওয়ার সময় রত্ন পরার স্টোন পরার উজ্জীবিত করার জন্য, প্রেরণা দেওয়ার জন্য
তাকে রত্নমালা পরিয়েছেন, রত্ন হাত দিয়েছেন। তাহলে সকলের সাহায্য নিয়ে মা দুর্গা পূর্ণ হয়েছেন, সকলের জন্যই তিনি কাজ করেছেন। এখানে আপনারা সুন্দর পয়েন্ট বললেন, যেটা আমরা অ্যালুপ করে যাই, যে স্টোনের দরকার আছে, কুবের যে তাকে রত্ন হাত দিল, মানে সমস্ত রত্নের সময় সেটা পেয়ে তার মধ্যে একটা একটা স্ট্যামিনা এলো, স্ট্যামিনা চলে মনের জোর ফিরে এলো। আমরা তো তাই করি, যার দেখে এনার্জি লস তাকে সেই রকম একটি রত্ন ধারণ করতে বলা হয়। তো এই যে জায়গাগুলো, এই রত্ন ধারণ করা, যত্ন করে রত্ন পরার খুবই প্রয়োজন, তো সেটিও প্রয়োজন। খুব সুন্দর কথা। তো তোমরা যারা গৃহে গৃহিণী রয়েছো, গৃহের কাজ করছো, সংসারের কাজ করছো, তাদেরকে আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি, এবং আমি বলবো তাদের পিতামাতা, তাদের শ্বশুর শাশুড়ি এবং ননদ যা যারা বাড়িতে আছো প্রত্যেকেরই তাকে ভালোবাসা উচিত, যে এমনি করে গৃহকর্মে নিপুণা একেই বলে। বিরাট চিত্র এঁকে দিলেন, মানে এই এই করার একটা বিরাট ছবি, বহুমাত্রিক একটা ছবি এঁকে দিলেন। যে সে কারণটা হচ্ছে কি, অনেক নারী আছে তারা ভুল করছে, ভুল তাদের যখন সংশোধন হবে তারা পরিবর্তন হবে, সেই ভুল করে সকালে 8:30-9 ঘুম থেকে উঠছে, আবার সন্ধ্যা মানে দুপুরে ঘুমাচ্ছে, এমনই ঘুমাচ্ছে সন্ধ্যায় 7 বেজে গেল, শাঁকে ফু হলো না, ঘুমিয়েই চলছে, কোনো কাজ তারা করছে না, খাওয়া ঘুম পরচর্চা পরনিন্দা নিয়ে তারা জীবনটি কাটাচ্ছে। তারা একসময় বুঝতে পারবে তারা খুব ভুল কাজ করছে, খুবই ভুল কাজ করছে। তাদের জন্য আমার মনে হয় সেই যে জেসাস ক্রাইস্ট বলেছিলেন যে এরা জানে না, হে ঈশ্বর, এরা জানে না এরা কি ভুল করছে, এদের তুমি ক্ষমা করো, সেটা তার উপর টর্চার হয়েছিল, তিনি বলেছিলেন। আমার মনে হয় এই সমস্ত জগতের নর নারী যারা দিনে ঘুমিয়ে যাদের জীবনটা নষ্ট করছে, যারা জীবনে কিছু কাজ করছে না, তারাও জানে না তারা জীবনে কত ভুল করছে, হে ঈশ্বর তাদেরকে ভীষণভাবে উৎসাহিত করো, যাতে তারা এই ভুল না করে নিজের কাজ নিজে ঠিক মতন করতে পারে। নিজের কাজ নিজে করাটাও তপস্যার একটা জগৎ, একটা লাইন, সম্পূর্ণ সংসারের দায়িত্ব। আমি যে সংসারে গৃহিণী হয়েছি সেই সংসারের দায়িত্ব আমাকেই নিতে হবে ঠিক মতন, এই দায়িত্বটা নেওয়া ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমি তোমাদের জন্য একটি মন্ত্র বলে দিচ্ছি, প্রতি মাসের শনিবার মঙ্গলবার তোমরা এই মন্ত্রটি করবে, বিবাহের বাধা কাটানোর জন্য চাল গুঁড়ি দ্বারা প্রজাপতি ঋষি বানাবে, নিখুঁত হবে না, একটি মূর্তি বানিয়ে নেবে, প্রজাপতি ঋষি কল্পনা করবে, তৈরি করে তম্রপাত্রের ওপর পদ্ম ফুল বসিয়ে সিদ্ধি কপূর গুঁড়ো হলুদ কাঁচা দুধ দ্বারা তাকে স্নান করাবে, সে ঋষি মনে করে নেবে, একটি মূর্তি মনে করে, ঋষি মনে করে মন্ত্রটা দেবে, ওং প্রজাপতি ঋষি স্বাহা 108 বার মন্ত্র দেবে, তারপরে গায়ত্রী মন্ত্র দেবে, সেই মন্ত্রটি হলো ওং ভৃগুসুতায় বিদমহে দিব্য দেবায় ধীমহি তন্ন বীজ প্রচোদয়ত স্বাহা। এই মন্ত্রটি 108 বার পাঠ করবে, এই মন্ত্রগুলো করলে বিবাহের বাধা নিজেরা নিজেদের বিবাহের বাধা কাটিয়ে নিতে পারবে। আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটা, ওং প্রজাপতি ঋষি স্বাহা 108 বার গায়ত্রী মন্ত্র, ওম ভৃগু সুতায়া বিদমহে দিব্য দেবায় ধীমহি তন্ন জীব প্রচোদয়ত, এই মন্ত্রটি 108 বার করবে। আর বললাম একটি চাল গুঁড়ি দিয়ে একটু তৈরি করবে, তম্রপাত্রে রাখবে, একটি মূর্তি আকৃতি মনে করবে যে সেটি কি করেছো, মনে করবে প্রজাপতি ঋষি তৈরি করেছো, পদ্ম ফুল, তারপরে পদ্ম ফুলের ওপর তাকে বসিয়ে একটু সিদ্ধি একটু কর্পূর একটু গুঁড়ো হলুদ কাঁচা দুধ দ্বারা তাকে পুজো করবে, আর কিচ্ছু করতে হবে না, অতি সহজ উপায়। এই করে তোমরা পর পর 21 বার এই ক্রিয়াটি করার পর বিবাহের বাধা তোমাদের কেটে যাবে, বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। তন্ত্রক্রিয়ার কাজের জন্য কামাখ্যায় বহুবার উপস্থিত হতেই হয় খনামাকে, ঠিক সেই কারণেই পূজা পাঠ হোম যজ্ঞ জপ ধ্যান করতে মা পৌঁছলেন কামাখ্যা ধামে। যজ্ঞ মুহূর্তে এক অপরূপ লীলা কামাখ্যা মা দেখালেন। আমরা জানি যে কোনো পশু সাধারণত আগুনকে ভীষণ ভয় পায়, এক্ষেত্রে এক অভিনব দৃশ্য দেখা গেল, তাকে
পূজা প্রসাদ খাওয়ানোর সুযোগ পেলেন ক্ষণা মা। অনুভব করলেন মায়ের সেই গভীর কৃপা। ভোরের আলোয় প্রাণও জেগে উঠল নতুন ভাবে, আবার শুরু পথ চলা। ক্রমে মা পৌঁছলেন নবগ্রহের মন্দিরে। এটি গৌহাটি শহরে চিত্রশাল পাহাড়ে অবস্থিত। নবগ্রহ পাহাড়ও একে বলা হয়ে থাকে। স্বয়ং শিব এখানে নবগ্রহ রূপে উপস্থিত আছেন। সমস্ত গ্রহই এখানে উপস্থিত আছেন, যথাক্রমে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এই সকল গ্রহই কিন্তু শিবলিঙ্গ রূপে রূপদান করেছে। প্রত্যেকটি শিবলিঙ্গই কিন্তু যথাযথ গ্রহের নির্দিষ্ট রং অনুসারে বস্ত্র পরিধান করেছে। এই জাগ্রত মন্দিরে প্রবেশ মাত্র মনের কল্পনায় যেন স্বর্গলোকের দর্শন অনুভূতি বয়ে আনে। পূজা জপ অর্চনায় বড়ই তৃপ্তি পেলেন খনা মা। পরে নবগ্রহের প্রদক্ষিণ, গণেশ আরাধনা, মনসাবৃক্ষ পূজা, প্রণাম, মন্দির পরিক্রমা সেরে ভক্তজনের সঙ্গে সাক্ষাৎ করলেন খনা মা। মাতৃ সান্নিধ্যে তারা আনন্দে বিহ্বল, তারা মায়ের কাছে আশীর্বাদ চাইলেন। নবগ্রহ মন্দিরের পরে পরের গন্তব্যস্থল বশিষ্ঠ বনির আশ্রম। মা এসে পৌঁছলেন বশিষ্ঠ বনির আশ্রমে। নিঝুম, নিরালা, অপূর্ব এক দৃশ্য। তপস্যার জন্য এটি তপবন বলতেও ভালো লাগে। নদী তার নিজের ছন্দে বয়ে চলেছে আপন মনে। জপে মনোনিবেশ করলেন খনা মা। মনের অনুভূতিতে যেন মনে হল গঙ্গাদেবী যেন বলছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, না অন্যথা। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কে তুমি মা বলো না? সুন্দর দৃশ্য। খনামা অনেক জায়গায় পরিভ্রমণ করেন পরিব্রাজিকা রূপে। শুধু তিনি নয়, তার সঙ্গে সঙ্গে এই দৃশ্যের মাধ্যমে আমাদেরও কিন্তু ঘরে বসে পরিভ্রমণ হয়ে যাচ্ছে একের পর এক তীর্থস্থান। এটাও কিন্তু আমাদের জীবনে একটা বড় পাওনা, যে মা আমাদের জন্য এত ভাবেন,
এত করেন, সেই মাকে আমরা কোথায় পাবো? সোমবার সারাফুলি জিটির সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারের পাশে, এবং আরেকটি সোমবার দুর্গাপুরে ফিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে, মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, এবং মাকে আমরা কোথায় পাচ্ছি? শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। রবিবার হাজরা 124 মনোহর পুকুর রোড বসুশ্রী সিনেমাহলের উল্টো দিকে গলিতে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে। ফোন নাম্বার 2531-2929, 9870-7049 এবং 9870-5842। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাতিরও তাদের জ্যোষ্ঠী। যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে, এবং বন্ধু জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তেই হবে, সংগ্রহ করতেই হবে খনামা লিখিত বইটি জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এই বইটি কিন্তু আমাদের জীবনযুদ্ধের লড়াই করতে, জীবনযুদ্ধে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। এবং যে সমস্ত ঠিকানা, যে সমস্ত ফোন নাম্বার এখানে বলা হলো, এর বাইরে অন্য কোথাও বা কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষজনই খনামা কিন্তু বসে না। আচ্ছা মা, আপনাকে আরেকবার আমি অনুরোধ করছি, আপনি যে এই যে মন্ত্রটা বললেন, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা সুন্দর দৃশ্য দেখলাম, সেখানে আমরা মন্ত্রমুগ্ধ হলাম, আবার আপনার কাছে গিয়ে মন্ত্রটা বলে আরেকবার বলুন সবাই। কেন কি হাতে সময় যখন আছে সেখানে বলে দিই, ধীরে ধীরে অনেকের হয়তো বা লেখায় কিছু ভুল ভ্রান্তি হয়েছে একটু মিলে। আমি বলি কি, এটা করবে, সামনে রটন্তী কালী পুজো আছে, ওই দিন থেকেও শুরু করতে পারো। রটন্তী অমাবস্যার থেকে রটন্তী চতুর্দশী আছে, চতুর্দশী অমাবস্যাতেও করতে পারো, প্রতি শনিবার আর মঙ্গলবারেও করতে পারো। মন্ত্রটি হচ্ছে, আমি বলে দেব, আগে উপায়টা বলে দিচ্ছি। এটা চাল গুঁড়ি, আমরা বাজারে কিনতে পাওয়া যায়, দেখবে চাল গুঁড়ির দ্বারা একটি প্রজাপতি ঋষি তৈরি করবে। প্রজাপতি ঋষি কমপ্লিটলি প্রজাপতি ঋষি হয়তো করতে পারবে না, তবু একটি মূর্তি কল্পনা করবে, তাকে পদ্মাসনে বসাবে। সেইটা কিভাবে বসাবে? পদ্ম ফুলের ওপর বসাবে, পদ্মাসন, পদ্মের ওপরে বসাবে, পদ্ম ফুলের ওপর প্রজাপতি ঋষি তৈরি করে বসাবে, তম্র পাত্রের ওপর রাখবে। পদ্ম ফুলের ওপর বসিয়ে তার ওনার মাথার উপরে একটু সিদ্ধি দিলে, একটু কপুর দিলে, একটু গুঁড়ো হলুদ দিলে, কাঁচা দুধ দিলে, দিয়ে স্নান করালে, তাতেই উনি খুব খুশি হন। কাঁচা হলুদ দেখবে, যাদের বিবাহের বাধার জন্য কাটানো হয়, কাঁচা হলুদ, শুকনো লঙ্কা এগুলো খুব প্রয়োজন হয়, তো কাঁচা হলুদ দিলে, দিয়ে পূজা করলে, করার পর মন্ত্র কি মন্ত্র পাঠ করবে? ওম প্রজাপতি ঋষি স্বাহা, ওম প্রজাপতি ঋষি স্বাহা, এই মন্ত্র 108 বার ধ্যান যোগে নিজে শিরদাঁড়া সোজা করে বসে মন্ত্রটি করগুনে গুনে করবে। আর গায়ত্রী মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, মন্ত্রটা হচ্ছে ওম ভৃগুসুতায় বিদমহে দিব্যদেবায় ধীমহি তন্নহ জীব প্রচোদয়াত। আচ্ছা, এই মন্ত্রটা, ওম ভৃগুসুতায় বিদমহে দিব্যদেবায় ধীমহি তন্নহ জীব প্রচোদয়াত, 108 বার এই মন্ত্রটা পাঠ করবে। দেখো, অনেক কিছু আয়োজন প্রয়োজন নেই, অতি সহজেই এটা করা যেতে পারে। এই মন্ত্রটা পাঠ করবে, করলে তোমরা এটিকে 7 বার তো করবেই, এটি 21 বার করলে ভীষণ ভালো। এবার করার পর তোমাদের বিবাহের বাধাটা কেটে যাবে, ভীষণভাবে বিবাহের বাধা কাটানোর জন্য ভীষণ ভালো। শুধু তাই নয়, আমি যখন তোমাদের বিবাহ কাটানোর জন্য যে ক্রিয়াগুলো করি, তারও মধ্যে এই ক্রিয়াটিও করতে হয় আমাকে, তোমাদের বিবাহ কাটিয়ে দেওয়ার জন্য নিখুঁতভাবে করতে হয়। এছাড়াও বিভিন্ন মন্ত্র, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন যোগ সাধনা, এগুলো থাকে দিয়ে বিবাহ কাটিয়ে দিই আমি তোমাদের জন্য। তোমরা নিজেদেরটা নিজেরা করলে বেশি ভালো কাজ হবে, এইভাবে করো, তাতে অনেক ভালো। খুব সুন্দর কথা বললেন খনামা, এবং যে কথা বলেন তাতে কিন্তু কোনো খরচ খরচা নেই, আছে শুধু অন্তরে ভক্তি নিবেদন। তাই বলি আমরা ছিলাম আছে থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।